কোন জায়গায় রে? এটা হলো ইস্ট বগাফা, আমরা বগাফা আরবি ব্লক, শান্তিবাজার সাব ডিভিশন, সাউথিপা ডিস্ট্রিক্ট। কি হয়েছে, কোন সে হচ্ছে হচ্ছে গত রেগার শুরুর আগে আমি ওই ব্রিজে বসে আছিল আমাদের গ্রামের পাশের লোক, সেটা আমি বাধা দেই নাই। আমার এখানে ড্রিম প্লেয়ার আছে, তবে ড্রিম প্লেয়ার থাকার সত্ত্বেও পরিবেশ নোংরার একটা এখানে আমি আগে থেকে জানি। আই এম অ্যাডভাইজারি মেম্বার অফ বকাফা অ্যাডভাইজারি ব্লক কমিটি, কাজেই আমি জানি যে এখানে না হোক, আমাদের গ্রামের পাশে নোংরা জল আছে, নোংরা ড্রেন আছে, এগুলো পরিষ্কার হোক। আমাদের এই শান্তিবাজার ব্লকের আর বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার কৃষ্ণ দাস, কৃষ্ণ কুমার দাস, উনি বসে বসে এস্টিমেট করতেন। এইভাবে আমাদের মহাত্মা গান্ধীর এমজি রেগার কাটা কুটি কুটি নষ্ট হচ্ছে। আমি এটাই চাই না, আমার এখানে না হোক, আমার এখানে নোংরা জল যেখানে আছে বা ড্রেন আছে পরিবেশ দূষণে সেখানে হোক, আমি সেটাই বলছি ওনার। আমরা অসুবিধে না, 50 মিটার হবে না গো। আরপিএম তাদেরকে বলছি, আপনি কি বসে বসে এখানে এস্টিমেট করছেন আর পরে গিয়ে দেখছেন নি? কিন্তু আমি ঠিক না, যেখানে করেন আমাদের গ্রামের মানুষের জন্য সুস্থ এবং ভালো কাজ হয়, আমাদের আমরা সবাই বাঁচতে চাই। এই লকডাউনের মধ্যে আমরা বিতর্ক করতে চাই না, আমি এই কথাই বলে এখানে কাজ এখানে 50 মিটার হবে। যতটুকু লেখা আছে ততটুকুই হয়েছে কাজ? না না, হচ্ছে না। তাহলে এখানে ধরা আছে 552.97। কত কত মিটার হয়েছে কাজ? কাজ 50 মিটার হবে। আর বাকিটা বাকি কাজটা করছে না? বাকি কাজ কোথায় করছে আমাদের গ্রুপ লিডার বাবুরে জানে। আমাদের এটা লাগে যতটুকু ও দেখবেন, আরেকটা ওই কি অবস্থা আছে আমিও জানিছি। ওই কিটা এই দেবল তো বর্ম লিডারও জানে, আর বিডিও তো প্রোগ্রাম অফিস আছে নেই এই জায়গা। ঠিক আছে, আমাদের তথ্যের অভাবে এই অবস্থা। তো কাজে আমি বলতে চাইব যে এই ল্যান্ড প্রপার্টি আমাদের পিতৃ সম্পত্তি, যেটা হচ্ছে রই দাসের জমিন হচ্ছে ও দিকে বীরেন্দ্রিয়াঙ্গারের ব্রিজের কাছে, এটা আফগানি মাত্র আমরা বাক করেছি। তাহলে এই প্রপার্টিটাকে কেন হচ্ছে এইভাবে এই চ্যানেলগুলো? তাই আমি আমি নিজেই ক্লেম করছি, আমি প্রোগ্রাম অফিসার বিডিও সাহেব এখানে আমি লিখিত চিঠি দিচ্ছি, কপি টু এসডিএম সাহেব এখানে দিচ্ছি, কপি টু ডিএম এখানে পাঠাচ্ছি। তো তার মানে এটা ট্যাগ ভেরিফিকেশান করুক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি চাচ্ছি আমার আমি প্রেয়ার করছি আমার থেকে ডিউটি কিন্তু উঠাও, যেখানে আমাদের গ্রুপ লিডার, পঞ্চায়েত প্রধান, এই আমাদের আরপিএম যেখানে কাজ করাচ্ছে সেখানে ডিউটি হোক, এর জন্য আমি সেটাই প্রেয়ার করছি। যেখানে এই এই কাজের বিনিময়ে যেটা বাকিগুলো কাজ করছে সেখানে ডিউটি হোক, আমি সেটাই বলছি। আমার এখানে কাজ করা হোক আমি আমি চাই না। আগে আমি প্রথম থেকে বলেছি যে এখানে এই গ্রুপ লিডার যিনি ছিলেন ওনাকে বলেছি যে আমারকে এই ধরনের কাজ না হোক, দেওয়া হোক না হোক, এটা লজ্জিত। আমার সারাদিনের কাজ হবে একদিন 50 জন 60 জনের কাজ হবে, সেখানে আমার এখানে 500 700 জন এইটা কলঙ্কিত আমি চাই না। আমার গায়ে লিপিয়ে আমারকে এই কাদা মেখে আমি এই ধরনের কাজ চাই না, আমার দেওয়ারও দরকার নেই। আমি সেটা বলছি, অনুরোধ করেছি।
করলাম তো মানুষ চিনি না আর কি মন কাল এখন আবার ডিএন স্পট করলো এই ডিএন স্পট করতে হবে